আমি মোনালিসা ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের এই রেসিপিটা খুব সহজেই বানানো যায় এবং কিছু সিগ্রেট টিপস আছে সেগুলো আমি এই রেসিপির মধ্যে বলে দেব তাই ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাক কত সহজে বেড চিকেন পকোড়া বানানো যায় এটা বাচ্চাদের টিফিন বক্সে বা বড়দেরও টিফিন বক্সে দেওয়া যাবে বা বিশেষ কোনো অনুষ্ঠান ও এটা সার্ভ করতে পারেন তো আমি ট্রাইঙ্গেল শেপেরও করেছি আর একটা গোটা ভেজেছি আর তারপরে ছুরি দিয়ে কেটে আপনাদের কাছে দেখাচ্ছি আর আপনারা পকোড়াগুলো ভাজার আগেও এরকম ছুরি দিয়ে কেটে নিয়েও ব্যাটারে ডুবিয়ে ভাজতে পারেন দেখছেন কতটা সফট হয়েছে আর বাইরে থেকে ক্রাঞ্চি হয়েছে আর ভিতর থেকে সফট আর এগুলো একদম ডাইরেক্ট ফোল্ড করে আমি করেছি এটা করলে খুব সহজেই করা যায় তো আমি প্রথমে পুটটা করে নিচ্ছি একটা কড়াইয়ে তিন টেবিল চামচ মতো তেল নিয়েছি তাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই টাইমে গ্যাসের স্পিড অবশ্যই কম রাখবেন না হলে কিন্তু শুকনো মশলা যাবে আর আমি এটা মিক্সিতে বেটে রেখেছি মাংস পেঁয়াজ ধনে পাতা কস্তুরি মেথি পেঁয়াজ আদা রসুন দিয়ে ও একটা ডিম দিয়ে আমি এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছি পাঁচ মিনিট ধরে তো এই মিশ্রণটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি লো টু মিডিয়াম আছে এটা কষিয়ে কষিয়ে রান্না করব। যতক্ষণ কড়াই থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে আর যখন ছেড়ে যাবে কড়াই থেকে তখন বুঝবেন যে পুরটা কমপ্লিট হয়ে গেছে এটা পাঁচ থেকে সাত মিনিট মতো রান্নাটা করলেই হয়ে যাবে আর যদি বাটার সময় একটু জলটা বেশি দেন তাহলে হয়তো একটু বেশি লাগতে পারে যখন কড়াই থেকে পুরো ছেড়ে যাবে তখন বুঝবেন যে হয়েছে এই যে দেখছেন আমার কড়াইয়ের থেকে পুরো ছেড়ে গেছে এবং একটা তেল বেরোচ্ছে এরকম পর্যায় হলে হবে না আমার পুটটা হয়ে গেছে আমি ঠান্ডা করতে দিচ্ছি দিকে আমি বেসন বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তার জন্য আমি আড়াইশো গ্রাম বেসন নিয়েছি ও এক টেবিল চামচ মতো লবণ নিয়ে নি এক টেবিল চামচ মতো আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি আর প্রথমেই আমি দু টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তো তখন আমার ভিডিওটা অন করা হয়নি ওর জন্য বলা হয়নি এই দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে যে ব্যাটারটা তৈরি হবে সেই ব্যাটারটা হয় এই জন্য আমি এটা দিয়েছি আপনারা এই কর্নফ্লাওয়ার দেবেন কর্নফ্লাওয়ার যদি না থাকে কোনো কারণে তাহলে আপনারা ময়দার গুঁড়ো দিয়ে দেবেন দু টেবিল চামচ মতো এখানে আমি এক টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম হলুদ লঙ্কাটা দিলে কালারটা হলুদের জন্য হবে আর ছালটা হবে লঙ্কার জন্য ও এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিলেও কিন্তু ক্রাঞ্চি হয় এই জন্য সাদা তেলটা অবশ্যই দেবেন স্ক্রিপ করবেন আর অল্প অল্প জল নিয়েই কিন্তু মাখাবেন একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু হবে না কারণ বিভিন্ন বেসনের জল ধারণ ক্ষমতা বিভিন্ন এই জন্য এটা একটু একটু জল দিয়েই করতে হবে তো খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না একটা যে থিকনেস হবে সেই থিকনেসটাই হবে তো এই জন্যই অল্প অল্প জল দিয়ে আপনারা করার চেষ্টা করবেন তাহলে ফাটানোটাও ভালো হবে আর এখানে আমি ফাটানোর পর এক টেবিল চামচ মতো আমি খাবার শোটা অ্যাড করে ফাটিয়ে রেস্ট করতে দিয়েছি দিকে আমি কড়াইটা গরম করতে দিয়েছি আর পাউরিটা মধ্যেখানে পুর ঢুকিয়ে চেপে দিয়েছি যে দেখুন আমার স্কিনের দিকে তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি আর দিয়ে করে একটু চেপে দেবেন না হলে ভিতরটা খুলে যাবে তো এইভাবে মধ্যেখানে দিয়ে দিলেও শুনে ডুবিয়ে একটুখানি খুন্তি দিয়ে প্রেস করে দিলে আর ফুলবে না দিয়ে হালকা করে অপর দিক উল্টে দেবেন আর একটা আমি চারকোনা করেও দেখাবো যে কেমন হবে তো আমি চারকোনাটা দিয়ে দিয়েছি এবার এপাশ ওপাশ উল্টে নেড়ে নেবো আর আপনারা চাইলে এরকম চারকোনা মতন যেভাবে আমি বানালাম সেভাবে বানিয়ে প্রথমে ছুরি দিয়ে কেটে নেবেন তারপরে বেসনের কোটিংয়ে করে নেবেন আর আমি যেইভাবে তিনকোনাগুলো করলাম ওইভাবে যদি করেন অবশ্যই খুন্তি দিয়ে একটু প্রেস করে এপাশ ওপাশ করে ভাজবেন হলে মধ্যেখানটা খুলে যাবে তারপর এপাশ ওপাশ করে লো টু মিডিয়াম আঁচে এই পকোড়াগুলো ভাজতে হবে আর যখন একটু কালার চলে আসবে তখন একটু হিটটা দিয়ে দেবেন চার পাঁচ মিনিট ধরে ভাজলেই রেডি হয়ে যাবে এই যে আমার রেডি হয়ে গেছে আর আমি তিন রকমের পদ্ধতি বলে দিয়েছি দু রকম দেখিয়ে দিয়েছি আর এক রকম বলে দিয়েছি তো আপনাদের যেটা সহজ মনে হবে সেটা করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার পাশে থাকুন আর এই রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেড এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আর ইফতারের সময় এই রেসিপিটা খুব ভালো হবে আপনারা বাড়িতে বানান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট নতুন ভিডিও দিতে উৎসাহিত করেন